Hi friends, welcome to my channel, my hobby with my lifestyle channel. তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো এভাবে সুস্থ থেকো, ভালো থেকো। আমিও খুব ভালো আছি। আমি গোপা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটি স্টার্ট করি। থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝতে পারছো আজকে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তো আজকের বিষয়টা সত্যি সবার, মানে আমাদের মেয়েদের ক্ষেত্রে প্রতিটা মেয়েরই একটাই প্রবলেম, একটাই সমস্যা। আমি মোটা হয়ে যাচ্ছি। তো মোটা তো হয়ে যাচ্ছি, এটাকে কন্ট্রোল কী করে করব? সমস্যা সেখানটায়। তো তোমরা দেখো আমার এই ছবিটা, এখানে আমি কতটা মোটা ছিলাম দেখেছ? এখনকার ছবিটা দেখো, এখানে আমি কতটা রোগা হয়ে গেছি। জাস্ট আমার 6 মান্থের জার্নি, 6 মাস আমি কন্টিনিউ আমি আমার এই প্রোডাক্টটা ইউজ করেছি। এতে আমি আমার ফল পেয়েছি, আমি হাতে নাতে ফল পেয়েছি। তো আমি সেই বিষয়টা নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো স্টার্ট করি। তো আজকে আমি তোমাদের এমন একটা টিপস বলতে যাচ্ছি যেটা প্রতিটা মানুষের বাড়িতে আছে, প্রতিটা রান্নাঘরে আছে। বাইরের কোনো অ্যাভেলেবেল জিনিস নয়, জাস্ট ওয়ান একটা জিনিস বাইরে থেকে কিনতে হবে। সেটা আমি কী কীভাবে বানাচ্ছি, কীভাবে তৈরি করছি তোমরা সেটা দেখে নাও, তাহলে তোমাদের পরিষ্কার ক্লিন হয়ে যাবে ব্যাপারটা। ওকে, তো স্টার্ট করো, দেখে নাও। তো এইভাবে যদি তোমরা 6টা মাস করে থাকো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে 6 মাসের মধ্যে তোমাদের ওয়েট কমবে, কমবে, কমবে। আমি নিজে গ্যারান্টি, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো। এবং আমি ওটা এখনও কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। ওটা জাস্ট কিচ্ছু না, সকালে ঘুম থেকে উঠে খাবে, তার 1 ঘন্টা আগে কিছু খাবে না, আর 1 ঘন্টা পর কিচ্ছু খাবে না। তো ওই জিনিসটা তোমরা করে দেখো, তো ফল পাবে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। সো তোমরা আজকে থেকে ট্রাই করা শুরু করে দাও বাড়িতে, আর আমাকে কমেন্টে এসে জানিও তোমাদের কাজটা হচ্ছে কি হচ্ছে না। প্রথমে একটি বাটিতে 1 গ্লাস মতন জল নিয়ে নেব। তারপর এতে লেবু, বিট, রসুন আর আদা গ্রেট করে নিয়ে অ্যাড করব। তো এবার আমি এই বিট, রসুন, আদা সব গ্রেট করে নেব, আর লেবুগুলো স্লাইস করে কেটে থুয়েছি এগুলোই বাটির মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ সব কিছু গ্রেট করা আমার হয়ে গেছে, বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এবার আমি এর ভিতরে লিপটন টি, গ্রিন টি অ্যাড করবো, এক চামচ দিলেই হবে। এবার আমি এর ভিতরে 1 চামচ গোটা জিরে, 1 চামচ মেথি, 1 চামচের কম ½ চামচ কালো জিরে, আর ½ চামচ মৌরি অ্যাড করা হবে। এবার এটাকে একটু চামচ দিয়ে নেড়ে আমি গ্যাস ওভেনে পর বসিয়ে দেব। এটাকে ভালো করে বয়েল করতে হবে এবং টক বক করে ফুটাতে হবে। যখন এর ভেতর এই যে যেই মশলাগুলো দেওয়া হলো ওর ভেতর থেকে
রসটা বেরিয়ে না আসা পর্যন্ত এটাকে টকবক করে মিনিমাম 5 থেকে 10 মিনিট আমি ফোটাবো। দেখতেই পাচ্ছ টকবক করে আমি এটাকে ফোটাচ্ছি। তো হয়ে গেছে আমার, আমি এটাকে এবার নামিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। তো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা সরিয়ে ফেলবো। তো আমি এবার এটাকে এই ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব জলটা। ভালো করে একটু লেবুটা ভালো করে চিপে নিয়ে আমি জলটা নিয়ে নেব। ভালো করে চিপে নেব, এর ভেতর অনেক জল আছে, এই জলটা আমি নিয়ে নেব। তো আমার গ্লাস হয়ে গেছে, তো আমি এই গ্লাসের মধ্যে 1 চামচ মধু অ্যাড করব। আর যেটা তোমাদের বলেছিলাম যে বাজার থেকে কিনতে হবে একটা জিনিসই, তো সেটা হচ্ছে অ্যাপেল সিডার। তো মাদার্স অ্যাপেল সিডার আমি এই 2 মুটকি মতন আমি নিয়ে নেব। তো এবার এটাকে ভালো করে চামচ দিয়ে নেড়ে মিক্সড করে নেব। এটা তোমরা এই 1 গ্লাস তোমরা সকালে খালি পেটে খাবে, খাওয়ার